ক্যালিফোর্নিয়ার স্বঘোষিত গাঁজা সন্ন্যাসিনীরা তাদের ক্যানাবিস পণ্য দিয়ে নারীদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনার উদ্যোগ শুরু করেছেন। যদি হয় সুজন, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে অবস্থিত মার্সেট শহরটি যুক্তরাষ্ট্রের মোট উৎপাদনের অর্ধেক ফল, সবজি ও বাদাম উৎপাদন করে। আর এই উপত্যকার সিস্টার বা সন্ন্যাসিনীরা নিজেদের ফসল অর্থাৎ গাঁজার চাষ ও উৎপাদন নিজেরাই করেন। কোনো বলয় নয় কোনো ক্যাথলিক চার্চের সঙ্গে এই নামদের কোনো যোগসূত্র নেই। চার্চগুলো তাদের অবজ্ঞার চোখে দেখে। সিস্টার কেট বলছেন, আমরা যে কোনো ধর্মের বিরুদ্ধে, তাই আমাদের কোনো ধর্ম নেই। আমরা নিজেদের ছলনাময়ী হিসেবে দেখতে পছন্দ করি এবং খ্রিস্টান ধর্মের আগের অভ্যাসগুলো ফিরিয়ে আনতে চাই। কেট 2014 সালে এই ভগ্নী সমাজ প্রতিষ্ঠা করেন। সিস্টার আকুপাই থেকে গাজা সন্ন্যাসিনী 2011 সালে আকুপাই ওয়াল স্ট্রিট বিক্ষোভে নানের পোশাক পরে যোগ দিয়েছিলেন সিস্টার কেট। এরপর থেকে তার মতো অনেক মেয়েই এই পোশাকে বিক্ষোভ যোগ দেয় এবং তাদের বলা হয় সিস্টার আকুপাই। এই গ্রুপের পবিত্র প্রসাদ হল মারিজুয়ানা, সিস্টার ফ্রিয়া ল্যাডলেস ক্যানবিডিয়ল মলম গাজা থেকে তৈরি। ক্যানবিডিয়ল বা সিবিডি ব্যথা উপশম করে, জ্বালাপোড়া কমায় এবং অবসাদ কমিয়ে দেয়, নানরা জানান। এটি মারিজুয়ানার একটি ধরন, যাতে খুব কম মাত্রার টেট্রাহাইড্রোক্যানাবিনল বা TAC থাকে। ভালো কিছুর উদ্দেশ্যে গাজার পাতা থেকে বাম ও অয়েন্টমেন্ট তৈরি করেন এই গ্রুপের সদস্যরা। তারা বলেন, এগুলো স্বাস্থ্য উন্নয়নের সহায়ক এবং যে কোনো ভালো কাজে লাগে। সিস্টার কেট জানালেন, গত বছর এইগুলো বিক্রি করে তারা প্রায় 7 লাখ ইউরো আয় করেছেন। 2015 সালের জানুয়ারি থেকে এই পণ্যগুলো বিক্রি শুরু করেন তারা, যা গত বছর থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।